বন্ধুরা, এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে যত গবেষণা করছেন সেটা থেকে কিন্তু এটাই প্রমাণিত হয়েছে যে আমাদের মহাকাশের কোনো শেষ নেই। অর্থাৎ অনন্ত দূর বিস্তৃত এই ব্রহ্মাণ্ডে আমাদের জন্য অশেষ রহস্য লুকিয়ে আছে। আর এরকমই একটা রহস্য হলো আমাদের সৌরমণ্ডলে উপস্থিত গ্রহের সংখ্যা খুঁজে বার করা। আপনারা হয়তো ভাবছেন যে সৌরমণ্ডলে তো 8টা গ্রহ আছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এটা সম্পূর্ণ সত্যি নয়। কারণ সময়ের সাথে সাথে মানবীয় টেকনোলজি যত বিকশিত হচ্ছে, তত বেশি করে আমরা সৌরমণ্ডলে গ্রহের আকৃতি বিশিষ্ট একাধিক বিশালাকার অবজেক্টের সন্ধান পাচ্ছি। 2005 সালের পূর্বে আমাদের সৌরমণ্ডলে গ্রহের সংখ্যা ছিল 9টা, কিন্তু তারপর সৌরমণ্ডলের বাইরে কুইপার বেল্টে প্লুটোর থেকেও বড় একটা গ্রহ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিলেন, যার নাম ছিল এরিস, যেটা 2005 সালে হাবেল স্পেস টেলিস্কোপের সাহায্যে খুঁজে পাওয়া গিয়েছিল। বর্তমানে এই অবজেক্টটাকে বামন গ্রহের তালিকায় স্থান দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, এই বামন গ্রহে আসলে কি আছে? কেন একে গ্রহের তালিকায় না রেখে বামন গ্রহ হিসেবে মান্যতা দেয়া হয়েছে? আচ্ছা, বিজ্ঞানীরা কি সেখানে প্রাণের অস্তিত্বের সন্ধান পেয়েছেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বামন গ্রহটার সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বিজ্ঞানীরা কিছুদিন পরপর শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে একাধিক এক্সোপ্ল্যানেটের সন্ধান করেছেন, কিন্তু 2005 সালে হাবেল স্পেস টেলিস্কোপের সাহায্যে সৌরমণ্ডলে খুঁজে পাওয়া একটা নতুন অবজেক্টের উপরে গবেষণা শুরু হয়, যেখানে জানা যায় যে এই নতুন অবজেক্টটা প্লুটোর থেকেও বড়। আর এই নতুন অবজেক্টটাকেই পরবর্তী সময়ে এরিস গ্রহের নাম দেওয়া হয়। তারপর বিজ্ঞানীদের মধ্যে এরিসকে একটা নতুন গ্রহ হিসেবে মান্যতা দেওয়ার দাবি শুরু হয়। সেই সময় সৌরমণ্ডলে গ্রহের সংখ্যা ছিল 9, আর প্লুটো ছিল 9ম গ্রহ। যদিও সমস্ত বিজ্ঞানীরা এরিসকে 10ম গ্রহ হিসেবে মেনে নেয়ার জন্য রাজি ছিল না। সেই সময় হাবেলের মতো শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে এমন একাধিক বড় বড় অবজেক্ট খুঁজে বার করা হয়েছিল, যদিও সেগুলোকে কোনো নাম দেওয়া হয়নি, কিন্তু সেগুলো আকারের দিক থেকে সম্পূর্ণ একটা গ্রহের মতোই ছিল। যদি এরিসকে গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করা হতো, তাহলে সেগুলোকেও গ্রহ হিসেবে মেনে নিতে হতো, যার ফলে সৌরমণ্ডলে গ্রহের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অনেক গবেষণায় এটা জানা গিয়েছিল যে আমাদের সৌরমণ্ডলে গ্রহের মতো দেখতে অবজেক্টের সংখ্যা 100 থেকে শুরু করে 100,000 পর্যন্ত হতে পারে। তারপর বিজ্ঞানীরা এটা বুঝে যান যে এই সমস্ত অবজেক্টগুলোকে গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। সেই জন্য 2005 সালে গ্রহের একটা নতুন সংখ্যা নির্ধারণ করা হয়। সেই সংখ্যা অনুসারে বর্তমানে আমাদের সৌরমণ্ডলে শুধুমাত্র 8টা গ্রহ আছে, যার মধ্যে প্রথম দিকের 4টে গ্রহ হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এবং অবশিষ্ট 4টে গ্যাস জায়ান্ট, যার মধ্যে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন অন্তর্ভুক্ত আছে। 2005 সালেই সেই সময়কার 9ম গ্রহ প্লুটোকে এবং এরিসকে গ্রহের তালিকা থেকে বের করে একটা নতুন বামন গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেখানে এরা ছাড়াও গ্রহের আকৃতি বিশিষ্ট একাধিক অবজেক্ট অন্তর্ভুক্ত ছিল। 2006 সালে বামন গ্রহের জন্য একটা নতুন পরিভাষা তৈরি করা হয়, যেখানে বলা হয় যে অবজেক্টটা নিজের ভর এবং মাধ্যাকর্ষণের কারণে নিজেকে গ্রহ এবং উপগ্রহের মতো গোলাকার বানিয়ে রাখতে পারে, কিন্তু আকার এতটাও বড় নয় যে তাদের গ্রহ বলা যাবে। তখন তাদের বামন গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু তারপরও আজ পর্যন্ত এরিসকে গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলতে থাকে। এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, বিজ্ঞানীরা এরিসকে গ্রহের তালিকায় যোগ করতে চান কেন? আর বামন গ্রহটার বিশেষত্বই বা কি? বন্ধুরা, এটা বোঝার জন্য আমাদের এরিস গ্রহের সম্পর্কে জানতে হবে। 2005 সালের 5ই জানুয়ারি পালোমার অবজারভেটরি টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানী মাইক ব্রাউন এটা খুঁজে পেয়েছিলেন। যদিও এই বামন গ্রহটার সন্ধানের আগেই বিজ্ঞানীরা আমাদের সৌরমণ্ডলে এই গ্রহটার উপস্থিতির সংকেত পেয়েছিলেন, কারণ এটা আমাদের সৌরমণ্ডলের যে জায়গায় উপস্থিত ছিল সেখানে লাইট অনেক বেশি রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে থাকা টেলিস্কোপে গিয়ে পৌঁছাতো, যার ফলে বিজ্ঞানীরা এটা বুঝে গিয়েছিলেন যে সেখানে কোনো বড় অবজেক্ট উপস্থিত আছে। কিন্তু 2005 সালে হ্যাবেল টেলিস্কোপের সাহায্যে আমরা এই অবজেক্টটার অনেক নিকটতম ছবি পাই, যার কিছু সময় পরে পালোমার অবজারভেটরি বিজ্ঞানীরা এই গ্রহটার সন্ধানের তথ্য জানান। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী এই গ্রহটাকে খুঁজে বার করা খুব বেশি সমস্যাজনক বিষয় ছিল না, কারণ এটা কুইপার বেল্টে অবস্থিত সবথেকে উজ্জ্বল অবজেক্টগুলোর মধ্যে একটা ছিল। হাবেল টেলিস্কোপের দ্বারা এরিসে করা গবেষণা অনুযায়ী এর পৃষ্ঠতল নাইট্রোজেন, জল এবং মিথেন আইস দ্বারা ঢাকা আছে, যার ফলে এর উপরে আসা 90% আলো মহাকাশের দিকে রিফ্লেক্ট হয়ে যায়। এছাড়াও বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় এই বিষয়টাও সামনে এসেছে যে এর ইন্টারনাল স্ট্রাকচার নাইট্রোজেন এবং ওয়াটার আইসের ভিন্ন ভিন্ন লেয়ারের সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে।
যেখানে প্রায় 50% বিশুদ্ধ মিথেনাইজ আছে। তবে বিজ্ঞানীদের মতে এর কম্পোজিশনে এমন আরও অনেক কিছু থাকতে পারে যেগুলো সম্পর্কে আমরা হয়তো এখনও জানি না। তবে যেহেতু এটা আমাদের পৃথিবীর থেকে অনেক দূরে অবস্থিত, সেই জন্য এর কম্পোজিশন সম্পর্কে বিস্তারিত তথ্য একত্রিত করা ভীষণ সমস্যাজনক। এরিস আমাদের সৌরজগতের কুইপার বেল্টের শেষ প্রান্তের অংশ, যার ফলে এরিস এবং আমাদের সূর্যের মধ্যকার ব্যবধান প্রায় 98 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যা পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্বের প্রায় 98 গুণ বেশি। এই দূরত্বটা এতটাই বেশি যে এখানে সূর্যের আলো পৌঁছাতে প্রায় 9 ঘন্টা সময় লাগে। আর যেহেতু এটা সূর্যের থেকে অনেক দূরে অবস্থিত, সেই জন্য এটা সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় 558 বছর সময় লাগে। 2010 সালের আগে করা গবেষণা অনুযায়ী বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে এরিস সৌরমণ্ডলের 10ম সবথেকে বড় অবজেক্ট, যেটা প্লুটোর থেকেও বড়। কিন্তু অনেক বিজ্ঞানীরা এই গবেষণাটাকে ভুল বলেছিলেন, কারণ তাদের গবেষণায় এর আকার প্লুটোর থেকেও ছোট এসেছিল। সেই জন্য 2010 সালে একাধিক বিজ্ঞানীদের টিম একসাথে মিলে হাবেল টেলিস্কোপের সাহায্যে এরিস গ্রহতে একটা ডিটেল রিসার্চ করেন, যেখানে এই বিষয়টা সামনে আসে যে এরিসের ডায়ামিটার 2326 কিলোমিটার, যা প্লুটোর 3276 কিলোমিটার ডায়ামিটারের তুলনায় 50 কিলোমিটার কম। অর্থাৎ এই গবেষণায় এটা স্পষ্ট হয়ে যায় যে এরিস প্লুটোর থেকে বড় নয়, বরং তার থেকে ছোট। কিন্তু তারপরেও এরিস আমাদের সৌরমণ্ডলে প্লুটোর পরে দ্বিতীয় সবথেকে বড় অবজেক্ট হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ আমরা যদি প্লুটোকে পুনরায় 9ম গ্রহের মান্যতা দিয়ে থাকি, তাহলে এরিস নিজে থেকে আমাদের সৌরমণ্ডলের 10ম গ্রহ হয়ে যাবে। এছাড়াও এরিসের কাছে একটা হালকা বায়ুমণ্ডলও উপস্থিত আছে, যেখানে অত্যধিক মাত্রায় মিথেন এবং নাইট্রোজেন গ্যাস উপস্থিত আছে। তবে প্রথম দিকে যখন এরিসের সন্ধান পাওয়া গিয়েছিল, তখন বিজ্ঞানীরা এর উপগ্রহের সম্পর্কে জানতেন না। কিন্তু কিছুদিন আগের একটা গবেষণায় এটা সামনে এসেছে যে এরিসের অরবিটে একটা উপগ্রহ আছে যার নাম ডিসনোমিয়া, যেটা আকারের দিক থেকে এরিসের প্রায় 30%। অর্থাৎ ডিসনোমিয়া উপগ্রহের ডায়ামিটার 700 কিলোমিটারের আশেপাশে হতে পারে। শুধু তাই নয়, অনেক বিজ্ঞানীদের মতে এরিসের মোটা বরফের চাদরের নিচে তরল জলের সমুদ্র উপস্থিত থাকতে পারে। আর যদি এটা সত্যি হয়, তাহলে এখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ আমাদের সৌরমণ্ডলে এমন অনেক উপগ্রহ আছে যেটা উপর থেকে সম্পূর্ণ বরফে ঢাকা থাকলেও সেই সব উপগ্রহের অভ্যন্তরে তরল জলের উপস্থিতির সংকেত পাওয়া গেছে, আর সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনার কথাও বলা হয়েছে। তাই বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এরিসের মোটা বরফের চাঁদরের নিচেও তরল জল উপস্থিত থাকতে পারে, যেখানে অণুজীবের উপস্থিতির সম্ভাবনা আছে। তবে এই বিষয়টার সম্পর্কে আমরা তখনই নিশ্চিত হতে পারব যখন কোনো মহাকাশযানকে এই বামনগ্রহে পাঠানো সম্ভব হবে। কিন্তু যেহেতু এটা পৃথিবীর থেকে অনেক দূরে অবস্থিত, তাই এখানে কোনো মহাকাশযানকে পাঠানো এবং সেখান থেকে সেই মহাকাশযানটার পক্ষে পৃথিবীতে বসে থাকা বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করা ভীষণ সমস্যাজনক বিষয় হবে। এছাড়াও আমাদের বর্তমান সময়ের টেকনোলজি দ্বারা তৈরি করা টেলিস্কোপ এতটাও শক্তিশালী নয় যে সেগুলো এই গ্রহের সার্ফেসের ডিটেলস ইমেজ ক্যাপচার করতে পারবে। তবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হলো একমাত্র এমন টেলিস্কোপ যার সাহায্যে এরিসের এমন অনেক ইমেজ ক্যাপচার করা সম্ভব, যার সাহায্যে আমরা এর পৃষ্ঠতল এমনকি ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কেও অনেক কিছু জানতে পারব। এছাড়া এমন আরও অনেক বিষয় আছে যা এরিসকে গ্রহের তালিকায় যুক্ত করার দাবিকে আরও জোরালো করে তোলে। ভবিষ্যতে বিজ্ঞানীরা পুনরায় এই অবজেক্টটাকে গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করতেও পারেন। তবে বর্তমানে এরিস আমাদের কাছে একটা রহস্যময় অবজেক্ট যার সম্পর্কে আমরা এখনও খুব বেশি কিছু জানি না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এরিসে প্রাণের অস্তিত্ব থাকতে পারে এবং একে কি বামনগ্রহের তালিকায় না রেখে গ্রহের তালিকায় যুক্ত করা উচিত? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।